আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেখাবো, ঘরে খুব সহজে কিভাবে হেলদি উপায়ে চিকেন স্যান্ডউইচ বানানো যায় সেটাই আমি আপনাদের করে দেখাবো। চলুন তাহলে দেখা যাক। আমি একটা হাঁড়িতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1টা দারচিনি স্টিক, 3টা সবুজ এলাচ এবং 3টা লং। এর সাথে দিয়ে দিচ্ছি হাড় ছাড়ানো মাংস 1 কাপ, মুরগির মাংস। আপনারা বুকের মাংস নিতে পারেন এবং রামধানের মাংস নিতে পারেন। আমি এখানে বুকের মাংসটা ইউজ করেছি। একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু ভালো করে নেড়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 1 চা চামচ। আমি এখানে কোনো লাল মরিচ ইউজ করিনি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। অয়েস্টার সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সব কিছু উপকরণ দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা খুলে যখন পানিটা প্রায় শুকে যাবে তখন আর ঢাকনা দিব না, ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু পোড়া পোড়ার মতো করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে লেগে লেগে যাচ্ছে, তা এই লাগার কারণেই এটা অনেক বেশি টেস্টি হবে। তো আমার প্রায় চিকেনটা হয়ে গেছে, আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা করে আমি এটাকে শ্রেড করে নেব। আমি একটা প্লেটে কিভাবে এটাকে শ্রেড করে নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি 2টা কাঁটা চামচ দিয়ে। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো চিকেন শ্রেড করে নিচ্ছি। খুবই ইজিলি হয়ে যায় এটা, খুবই সহজ, হাত দিয়েও করা যাবে। আপনারা যেটা সুবিধা হয় সেভাবে করে নেবেন। হয়ে গেল আমার শেড করা। এখন আমি চলে যাচ্ছি। আমি একটা প্লেটে 1 কাপ শেড করা চিকেন নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মেয়োনিজ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি বেশি খেতে চান একটু বেশি দিয়ে নেবেন, কম খেতে চাইলে আরও একটু কম দিয়ে নেবেন, বাট একটু বেশি দিলে এটার মজাটা বেশি লাগে। দিয়ে দিলাম শসা কুচি 2 টেবিল চামচ। আপনারা চাইলে এর মধ্যে অন্য কোনো ভেজিটেবল দিতে পারেন, পেঁয়াজ দিতে পারেন অথবা ক্যাপসিকাম দিতে পারেন, আমি এখানে শসা দিয়েই করব। ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এছাড়াও দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মিন্ট, পুদিনা পাতা কুচি। এরপর ভালো করে মেখে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি স্যান্ডউইচ বানাতে চলে যাব। এখন আমি সাদা ব্রেড নিয়েছি 4 পিস, এটাকে সাইডগুলো কেটে নিচ্ছি। সাইডগুলো আপনারা ফেলবেন না, ব্রেড ক্রাম তৈরিতে এটা খুবই হেল্প করে। তো আপনি রেখে দেবেন, যখন ব্রেড ক্রাম দরকার পড়বে এটা একটু ব্লেন্ডারে দিয়ে ব্রেড ক্রাম করে নেবেন ফুড প্রসেসরে দিয়ে। এখন আমি টমেটো ক্যাচাপ টেস্ট অনুযায়ী দিয়ে নিচ্ছি, আপনারাও তাই দিয়ে নেবেন। যে কোনো সস ইউজ করতে পারবেন, আমি এখানে টমেটো ক্যাচাপটা ইউজ করেছি। ভালো করে দিয়ে নিচ্ছি। এই স্যান্ডউইচটা আপনারা স্কুলের টিফিন, বাসায় মর্নিং ব্রেকফাস্ট, বিকালের নাস্তা, সকালের নাস্তা যে কোনো কিছুতে খেতে পারবেন। এটা অনেক একটা হেলদি খাবার, যারা মশলা খেতে চান না তারা এটা খেতে পারেন। খুব হেলদি একটা খাবার, সবাই করে খাবেন, দেখবেন খুবই মজা লাগবে। আমরা দোকানে টাকা দিয়ে কিনে খাই, দোকানেরটা এত বেশি হেলদি থাকে না। যদি বাসায় করে খান অনেক স্বাস্থ্যসম্মত হয়, সেটা খেতেও মজা হয়। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আমি আশা করব আপনাদের সবারই ভালো লাগবে। তো এখানে আমি চিকেনটা দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন, কেউ বেশি চাইলে বেশি দিয়ে নেবেন। এখন উপরেরটা দিয়ে আমি আস্তে করে নাইফ দিয়ে এটা সুন্দর করে কেটে নেব। যদি কেউ কাটতে না চান ওভাবেও খেতে পারবেন, আমি জাস্ট সুন্দর লাগার জন্য একটু কেটে দেখাচ্ছি ভিতরে।
আমার কাটা হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন ভিতরটা দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি এটা সার্ভ করেছি শশা কুচি দিয়ে। আমি আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন, বাসায় ট্রাই করবেন, ফ্যামিলি ফ্রেন্ডস সাথে শেয়ার করবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।